আমাদের নাইটা কালী পূজোর জন্য দেখতে পাচ্ছো মাইক বক্স ঢুকছে, নিউ সনদ ঢুকলো এই মাত্র দেখতেই পাচ্ছো। এটা নাইটা গামের পূজোর মেশিন সেটআপ ঢুকছে, আর কি আরেকটা সেটআপ আসছে আমাদের, তো দেখতে পাবে ভিডিওটা। যারা যারা আসবে পিয়াসারা বা রাজুলহাটের দিক থেকে নাইটা গ্রাম বললে যে কেউ দেখিয়ে দেবে। আরও গাড়ি ঢুকছে দেখতে পাচ্ছ, ন্যাওটা থেকে নিউ ক্লাবের মেশিন সেটআপটা এইমাত্র ঢুকছে। এখানে মন্ডলেরগুলো পড়ে আছে, ওটা রশিদপুরে যা লাগালো। পিন্দুদা এসছে, মাইকগুলো সব রেডি করছে দেখতেই পাচ্ছ। আবার কালকে বসগুলো ঢুকবে, চমগুলো রেডি হচ্ছে সব। আমাদের নাইটা কালীতলার এখানে এই মন্দিরেই পুজো হবে। কালকে পিন্দুদা নিজে থাকবে বাজানোর জন্য, মন্ডল এবং ক্লাবে কম্পিটিশন হবে। আমাদের নাইটের গ্রামে একটা মন্দির, সেখানেই পুজোটা হবে। এরপর কে কে থাকছে তোমাদেরকে দেখিয়ে দেবো, ভিডিও দেখে নেবে চলে আসবে সকাল সকাল। চলে এসেছি রশিদপুর গ্রামে, নাইটা এবং রশিদপুর মিলিয়েই দুটো গ্রামের পুজো। এটা রশিদপুর গ্রামের মন্দির, এই মুহূর্তে চলে বিপ্লব এখানে চলে এসেছে আজকে। কালকে মানে শনিবারে কম্পিটিশানটি হবে পিয়াসারায়, সমস্ত মাল চলে এসছে। বিপ্লব তার র্যাকগুলো নিয়ে চলে এসে সবই আছে, এবং সকাল সকাল চলে যাবে পিয়াসারায়। পিয়াসারার ওখানে গিয়ে কম্পিটিশানটি হবে মন্ডল এবং বিপ্লবের মধ্যে। সনতের পিন্ডুদা থাকবে, একটু মন্দিরটা সামনে থেকে দেখাই। সব ছোট ছোট কচিকাঁচা বক্স লাভাররা এখানে আছে দেখছে। এখানে একটা বড় বক্স লাভার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এদেরই হাতে সব হ্যান্ডেল। এবার এগিয়ে যাচ্ছি নাইটা গ্রামের মন্দিরটার দিকে, মাইক লাগানো আছে দেখতে পাচ্ছ, চমকালকি লাগিয়ে দিয়েছে। এই গ্রামের মন্দির, এখানেই পুজো হবে। সকাল সকাল চলে আসবে পিয়াসারার ওখানে, কম্পিটিশানটা হবে 22 তারিখ মানে শনিবার কালকে। আজকে বক্স সেট আপগুলো দেখালাম, কালকের ভিডিওটা কালকে দিয়ে দেবো কম্পিটিশানের। এটা অ্যাডভান্স একটা দেওয়া রইলো, চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা দেখা হচ্ছে, বিশাল কম্পিটিশান হবে কালকে, সকলে চলে এসো। মন্ডলের সমস্ত মেশিন সেট আপ চলে এসছে। এরকম আগে অ্যাডভান্স ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে দাও চ্যানেলটিতে। এই যে মন্ডলের সেট আপ, এর সাথেই বিপ্লবের কম্পিটিশানটা হবে। তো কালকে যারা যারা আসবে সকাল সকাল চলে এসো পিয়াসারায়। যারা চাপাডাঙ্গা থেকে আসবে পিয়াসারা বললে যে কেউ দেখিয়ে দেবে, এবং রাজবাড়ির দিক থেকে এলে নাইটা হয়ে পিয়াসারায় চলে আসবে সকাল সকাল। কম্পিটিশানটা হবে মোটামুটি 8:30-9টার মধ্যে কম্পিটিশান হবে। তো পুজোটা হবে নাইটা গ্রামে। তো চলো ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা জুড়ে থাকো ভিডিওটা একদম দেখার জন্যে। সকলেরই 12টা করে থাকবে, তো এখানে মোটামুটি এলাকার মধ্যে নাইটা রশিদপুর একটি অন্যতম পুজো, এবং কম্পিটিশানটাও হয় সনত এবং বিপ্লবের মধ্যে। তো এবছর মন্ডল এবং বিপ্লবের মধ্যে হবে, সনত যে পিন্টুদা সে থাকবে নিজে বাজানোর জন্য। তো যারা যারা দেখবে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে, সবই বলে দিয়েছি। তো চলো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, যাতে সবার আগে ভিডিও পাও এবং